হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ দল, যদিও শেষ টি-20 ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল শেষ টি-20 ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে 1 রানে হেরে যায় বাংলাদেশ। যদি ম্যাচের শেষ বলে এখনও ধোঁয়াশা রয়েছে অনেক ক্রিকেট ভক্তদের মাঝে, তারপরও প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হেরে যাওয়া বাংলাদেশের কাছে গতকাল হারানোর কিছুই ছিল না। ইতোমধ্যে আফগানিস্তান সিরিজ শেষ হয়েছে, এখন পালা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের। নতুন কোচ স্টিভ রোডস এর অধীনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করতে চায় বাংলাদেশ। অল্প কিছুদিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 28 থেকে 29 জুন একটি প্রস্তুতি ম্যাচের পর 4 থেকে 8 জুলাই প্রথম টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের 2 টেস্ট ম্যাচসহ 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ, যা 2টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকার ফ্লোরিডায়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সময়সূচি। টেস্ট সিরিজ প্রস্তুতি ম্যাচ 28-29 জুন অ্যান্টিগো, প্রথম টেস্ট 4 থেকে 8 জুলাই অ্যান্টিগো, দ্বিতীয় টেস্ট 12 থেকে 16 জুলাই জ্যামাইকা। ওয়ানডে সিরিজ প্রস্তুতি 19 জুলাই জ্যামাইকা, প্রথম ওয়ানডে 22 জুলাই গায়ানা, দ্বিতীয় ওয়ানডে 25 জুলাই গায়ানা, তৃতীয় ওয়ানডে 28 জুলাই সেন্ট কিটসে। টি-20 সিরিজ প্রথম টি-20 31 জুলাই সেন্ট কিটস, দ্বিতীয় টি-20 4 আগস্ট ফ্লোরিডা, তৃতীয় টি-20 5 আগস্ট ফ্লোরিডায়।